ঘুম উডল শেখ শাহজাহানের নেতার বিরুদ্ধে লুকআউট নোটিস এডর রাজ্যকেও আটচল্লিশ ঘণ্টা সময় সন্দেশখালি ঘটনার জের তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর ইতিমধ্যেই নোটিসটি সমস্ত বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিএসএফের কাছে সার্কুলেট করে দেওয়া হয়েছে শুক্রবার সকালে শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর আটাশ পর্বণার সন্দেশখালী দুর্নীতির তদন্তে তৃণমূল নেতার বাড়িতে যেতেই তাদের ওপর চড়াও হয় উত্তপ্ত জনতা উত্তর আটাশ পরগনা জেলা পরিষদের মতস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের শেখ শাহজাহানের অনুগামীরা ভিড় করে ফেলে গোটা এলাকায় তৃণমূল নেতার অনুগামীদের হাতে আক্রান্ত হন কেন্দ্রীয় গোয়েন্দারা মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় আধিকারিকদের ছাদ পায়নি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানসহ সংবাদমাধ্যমও তবে ভয়াবহ এই ঘটনার পর থেকেই আর খোঁজ নেই তৃণমূলের শাহজাহানের আগেই ইদির দায়ের করা অভিযোগের ভিত্তিতে দলের নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবার লুকআউট নোটিস জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সন্দেশখালীর এই ঘটনা নিয়ে গতকাল থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি শুরু হয়ে গিয়েছে কাদা ছোড়াছুড়ি তৃণমূল নেতার বাড়িতে গিয়ে ইডির ওপর হামলার ঘটনার পর এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন যে ইডি রাজ্য প্রশাসনকে বলেছে চার আট ঘন্টার মধ্যে শাহজাহানকে তাদের হাতে তুলে দিতে হবে কুনালের কথায় আমি শুনেছি ইডি রাজ্য প্রশাসনকে বলেছে চার আট ঘন্টার মধ্যে শাহজাহানকে তাদের হাতে তুলে দিতে হবে আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে রাজ্য প্রশাসনকে না জানিয়ে যদি কোনো সংস্থা কিছু করে এবং লোকালয়ে প্রবেশ করে এবং দরজা ভাঙে তাহলে এটি একটি দৃশ্যে পরিণত হয় তারপর হট্টগোল শুরু হলে ইডি পুলিশকে জানায় এই কাজ তো তাদের প্রথমেই করা উচিত